সামনে যেহেতু শীতকাল আসছে, শীতের বাগান মানেই চন্দ্রমল্লিকা। এমন কোনো বাগানই নেই যে বাগানে চন্দ্রমল্লিকা লাগাবে না। সবার ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ফুল অবশ্যই থাকবে, কোনো না কোনো ভ্যারাইটি, ছোট ভ্যারাইটি, বড় ভ্যারাইটি, অনেক রকম ভ্যারাইটি আছে। যে কোনো একটি ভ্যারাইটি, কারণ না কারো কোনো না কোনো রং অবশ্যই থাকবে। আর আমি এই চন্দ্রমল্লিকাগুলো একবারই কিনেছিলাম, তারপরে আর কখনো কিনিনি। প্রত্যেকবারই মাদার গাছ করে রাখি আর সেখান থেকে চারা তৈরি করে নিই, আর যতটা পরিমাণে পারি। আমি খুব বেশি পারি না, কারণ আমি একজন হাউসওয়াইফ। যেটুকু পরিমাণে পারি আমি সেই পরিমাণে কিন্তু গাছ করি। শীতের দিনে প্রচুর পরিমাণে করা আমার দ্বারা সম্ভব হয় না, কারণ সংসারে কাজ থাকে। আর তার ফাঁকে ফাঁকে আমি যেটুকু পারি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিভাবে আমরা চন্দ্রমল্লিকার চারা তৈরি করে সেটা থেকে, মানে মাদার গাছ থেকে চারা তৈরি করে আর সেটা থেকে আমি চন্দ্রমল্লিকা গাছগুলো করব, আর তার মাটি তৈরি সম্পূর্ণ প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও নিশ্চয়ই আপনার বাগানে চন্দ্রমল্লিকা লাগাতে চাইছেন। যদি আপনার মাদার গাছ না থেকে থাকে, তাহলে আপনারা এখনই নার্সারি থেকে ছোট চারা গাছ যেগুলো সেগুলো এনে লাগাতে পারেন। আর ছোট চারা গাছ এনে লাগালে কিন্তু আপনি আপনার মনের মতন করে গাছটিকে তৈরি করতে পারবেন। কারণ আপনি যখন শীতকালে একটি গাছ কিনবেন, তখন কটা ডগা থাকবে, অল্প কটা ডগা, তার মধ্যে কটা কুড়ি থাকবে, সেই কটাই শুধু ফুটবে, আর কিন্তু ফুটবে না। আর আপনি যদি এখন কোনো চারা কিনে এনে বসান, সেখান থেকে অনেক পিঞ্চ করে করে ঘন করে নিতে পারবেন। আর যত ঘন করে নেবেন, আপনার বাগানে কিন্তু প্রচুর ফুল ফুটবে। এই সময়টাই কিন্তু আপনারা চন্দ্রমল্লিকা এনে লাগাতে পারেন, কারণ বর্ষাটাও এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। বর্ষার সময়টাই এই গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে অতিরিক্ত বর্ষায়, কারণ এর শিকড়গুলো একটু, শীতের যে কোনো গাছের শিকড়গুলো একটু সেন্সিটিভ হয়, অতিরিক্ত বর্ষার জল সহ্য করতে পারে না। আমার কিন্তু অনেকগুলো চন্দ্রমল্লিকার ডাল থেকে চারা তৈরি করেছিলাম, সেগুলো এখন প্রতিস্থাপন করব, কেমন মাটি তৈরি করব সেগুলোই আজকে শেয়ার করব। এবার দেখুন, এখানে আমি মাটিগুলো আগেই তৈরি করে রেখেছি, কারণ শীতের গাছের মাটি একটু আগে থেকে তৈরি করে রাখলে ভালো হয়। কিভাবে তৈরি করেছি সেটাও আপনাদের শেয়ার করব। এর একটু নিয়ম আছে, সেগুলো পালন করে নিলে কিন্তু আপনার শীত বাগানে, শীতের বাগানে যেসব গাছ লাগাবেন গাছগুলো সুন্দর হবে। মানে একটু আগে যদি আপনি মাটিটা তৈরি করে রাখেন, গাছ মাটিটা সুন্দরভাবে তৈরি হয়ে থাকে। এবার আমি চারাগুলোকে দেখুন নিয়ে এসেছি। এই চারাগুলো আমি তৈরি করেছি প্রত্যেকটা চারাই, আর এই চারাগুলো কিন্তু পিঞ্চ করা আগে থেকেই শুরু হয়ে গেছে। আজকে যখন প্রতিস্থাপন করবো, এর মধ্যেও পিঞ্চ করে দেব কিছু কিছু গাছ। আর এই ছোট ছোট গ্লাসের মধ্যে প্রথমে আগে বালিতে বসিয়েছিলাম, কাটিং তৈরি করে সেখান থেকে কিন্তু এই ছোট গ্লাসে মাটি দিয়ে আর গোবর সার দিয়ে বসিয়েছিলাম। সম্পূর্ণটাই আপনাদের কিন্তু শর্ট ভিডিওতে শেয়ার করেছি আমি, মানে কাটিং থেকে চারা তৈরি করা আর চারা যখন আমি এতে বসিয়েছি তখনও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার মাটি তৈরি করাটা দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে আমি মাটিটা তৈরি করেছিলাম, মাটিটা চেলে নিয়েছিলাম। চেলে আর মানে মাটিটা চেলে নিলে কি হয়, মাটির মধ্যে যত নোংরা আছে, বড় বড় যেগুলো টুকরো আছে সেগুলো, মানে টব ভাঙা, প্লাস্টিক, এটা তো থাকে, অনেক কিছু নোংরা জিনিস, সেগুলো আলাদা হয়ে যায়। এবার দেখুন, আমি কম্পোস্ট নিয়েছি, গোবর সার, আর নিলাম নিম খোল, আর নেব কিছুটা খোল, মানে যে সর্ষের খোল হয়, এইটুকু দিয়েই কিন্তু আমি মাটিটা, মানে একটা টবের জন্য এইটুকু দেখলে, এটাই দিয়ে আমি মাটিটা তৈরি করে রেখে দেব অন্তত 15 দিন। 15 দিন পরে মাটিটা ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়ে তারপরে আমি তাতে গাছ লাগাবো। আর যদি আপনারা সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে গাছ বসাতে চান, তাহলে সর্ষের খোলটা দেবেন না, কারণ সর্ষের খোল দিয়ে সঙ্গে সঙ্গে গাছ লাগালে সেটাই কিন্তু ফাঙ্গাস তৈরি হয়ে মাটিটা গরম করে আপনার গাছটা ক্ষতি করবে। আর যখন আপনি সঙ্গে সঙ্গে গাছ বসাবেন, তখন কিন্তু আপনারা কেমিক্যাল সারটাও ইউজ করবেন না, সেটা আপনারা গাছ যদি লেগে, মানে গাছটা মাটির সঙ্গে সেট হয়ে যাওয়ার পরে আপনারা কেমিক্যাল সার কিংবা সর্ষের খোল ব্যবহার করবেন। আর যদি মাটি আপনারা আগে তৈরি করে রাখতে পারেন, তাহলে আপনারা সর্ষের খোল মেশাতে পারেন। তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।